অল ত্রিপুরা ফার্মার্স ক্লাব বরাবরই রাজ্যের কৃষকদের স্বার্থে কাজ করে আসছে। এরই নিরিখে ফার্মার্স ক্লাব মঙ্গলবার সিমনার ব্রহ্মকুণ্ড গ্রামে এগ্রি ক্লিনিক কাম অ্যানিমাল হেলথ ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পে দুজন বিজ্ঞানী উপস্থিত ছিলেন। অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বর্মন রায়। ক্যাম্পে এলাকার কৃষকদের বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়, বিনামূল্যে বিভিন্ন কীটনাশক ঔষধ প্রদান করা হয়, বিনা খরচে গবাদি পশুর রোগ চিকিৎসাও করা হয়। এই শিবিরের মাধ্যমে এলাকার কৃষকদের জন্য উচ্চ ফলনশীল গোমতি ধানের বীজ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বর্মন রায়। এখানে লিস্টেড এই এলাকার কৃষক আছেন প্রায় 65 জনের মতো, তাদের জন্য উচ্চ ফলনশীল গোমতি ধানের বীজ নিয়ে এসেছে আইসিআর থেকে। এটা তাদের মধ্যে বিতরণ করা হবে। আর আমার সাথে আছেন দুজন বিজ্ঞানী, একজন ডক্টর রঞ্জিত সিং গুদারা, একজন ডক্টর সুপ্রিয়া সিং। একজন হচ্ছেন পশুবিজ্ঞানী, একজন হচ্ছেন কৃষিবিজ্ঞানী, কৃষি রোগ বিজ্ঞানী। তারা এখানে যে কৃষকরা আছেন তাদের থেকে জানবেন গরুর কী সমস্যা আছে, সে অনুযায়ী বিনা পয়সায় ভারত সরকার ভারতের কৃষি অনুসন্ধান পরিষদের তরফ থেকে ওষুধ দেবেন। আর এখানে আশেপাশে যে তো জমি আছে সেখানে কীরকম রোগ পোকার আক্রমণ হচ্ছে, সেটা কীরকম রোগ হচ্ছে সেটা জানবেন, জেনে কৃষকদের বিনে পয়সায় ওষুধ দিয়ে যাবে। শুধু তাই নয়, এই ক্যাম্পের মাধ্যমে এলাকার 100টি দুস্থ গরিব কৃষক পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের এই ক্লিনিক কাম ক্যাম্পকে ঘিরে সংশ্লিষ্ট কৃষক ও কৃষক পরিবারগুলোর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা গেছে। পাশাপাশি চন্দ্রপুরের বাসিন্দা তরুণী অনুবাহা সাহার জন্মদিনে তার পরিবারের তরফে বুধবার একাংশ দুস্থ সাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এক্ষেত্রে 50 জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে খুশি ব্যক্ত করল এই তরুণী অনুবাহা। আজকে আমাদের প্রোগ্রাম মানে ছিল যে এখানে আমার বার্থডে উপলক্ষে যাদের মিন্স যারা খেতে পারছে না ওদেরকে ত্রাণ দেওয়া হয়েছে। আমরা লগভগ 50 জনের মতন কে দিতে পেরেছি আজকে। তোমাদের কিসের তরফ থেকে দেওয়া হয়েছে? তোমাদের নিজেদের তরফ থেকে? হ্যাঁ, আমার মেইনলি তো বাবা দিয়েছে, তো বাবার থেকে ইন্সপায়ার হয়ে তো আমি মানে দিয়েছি আজকে। যাই হোক, খুশি হয়েছি দিয়ে। মেয়ের জন্মদিনে তার বাবা মা ও পরিবারের অন্যান্যদের এই প্রয়াস সর্বাংশে প্রশংসা লাভ করেছে। পাশাপাশি বিষয়টি অনুকরণীয় বলে সাধারণ মানুষের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।